সভাপতি জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য নির্বাচন করে উনি খুব সাথ পাইছে একতরফা নির্বাচন করে ভোট ছাড়া নির্বাচন করে লুটপার হতে দেওয়া হবে না এই সুযোগ পাবে না শয়তান এই সুযোগ আর দেওয়া হবে না শয়তান প্রস্তুত আছে কিনা বলেন আমরা হাজার হাজার লোক আমরা কারাবরণ করার জন্য প্রস্তুত প্রিয় বন্ধুরা এই কথা বলে মাওলানা আব্দুল মালিক বেগম খালেদা জিয়া রাজীব আহমেদ রাজীব আয়োজিত আমরা এখানে আজকে অনশন করছি